আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ সায়েন্স পাপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের সুস্থতা সবসময় কামনা করি। আজকে আপনাদের মাঝে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে সিচিঙ্গা এবং ডিমের কম্বিনেশনের একটি ভাজি। তো চলুন দেখি এই ভাজিটি তৈরি করতে আমরা কী কী উপকরণ ব্যবহার করছি সেটি আপনাদের সাথে এখন আমরা শেয়ার করব। যেটা লাগবে সেটা হচ্ছে 500 গ্রামের মতো স্লাইস সিচিঙ্গা, 2টা ফ্রেশ ডিম, আর কিছু মশলা। মশলাগুলো হচ্ছে কিছু স্লাইস পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ স্লাইস, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ কাঁচামরিচ পেস্ট, 1/2 চা চামচ রসুন, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ধনে গুঁড়া, লবণ পরিমাণ মতো, 1/2 চা চামচ মরিচের গুঁড়োটা করি। এখন পরিমাণ মতো তেল দিয়ে নিব, একটু লবণ দিয়ে ডিমটাকে একটু ফেটে নেব। এখন তেলের মধ্যে ডিমটি দিয়ে দিব। ডিমটাকে হালকা ভেজে নিব, ছোট ছোট করে ভেঙে নিব, যাতে সিচিঙ্গার সাথে একটু মিশে যায়। যেহেতু আমি 500 গ্রাম সিচিঙ্গার সাথে 2টো ডিম দিয়েছি, তো আপনারা চাইলেও ডিমটা সিচিঙ্গার সাথে একসাথে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে হবে কি যে এটা সিচিঙ্গার সাথে একবারে মিশে যাবে। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে ডিমটাকে আগে ভেজে নিয়েছি, যাতে সিচিঙ্গার সাথে ডিমটার একটা সামঞ্জস্য থাকে। বাটিতে এখন ডিমটা তুলে নেব। ডিমটা বাটিতে নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। উঠানোর পরে আবার সামান্য কিছু একটু তেল দিয়ে দিব। ডিমটা গরম হওয়ার পরে এক এক করে আমি সবগুলো মশলা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেল, পেঁয়াজটা হালকা ভাজা হলে বাকি মশলাগুলো আমি একের পর এক দিয়ে দিব। আমি এই পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দিব, যাতে তেলটা ছিটে না যায়। মশলাগুলো সব দিয়ে দিলাম, এখন দিয়ে এটা ভালো করে নাড়তে হবে এবং হালকা ভেজে নিতে হবে। নাড়তে হবে, সেই সাথে একটু পানি দিয়ে মশলাটা কষাতে হবে। মশলাটা যত বেশি স্পাইসি করা যায় তত ভাজির স্পাইসিটা তত ভালো হবে। মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেল, এখন আমি চিকেনটা দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেবো মশলাগুলো যাতে ঠিকঠাক মতো মিশে যায়, এবং চুলাটা একটু হালকা কমিয়ে দিব যাতে নিচে লেগে না যায়। আমি চিচিঙ্গা দেওয়ার পরে জালটা একটু কমিয়ে দেব যাতে চিচিঙ্গার পানিটা দিয়েই মোটামুটি এটা সিদ্ধ হতে পারে। তো এখন ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন চিচিঙ্গা থেকে কিছুটা পানি বের হয়ে আসছে, এটা দিয়েই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আশা করছি। চিচিঙ্গার সাথে যে পানিটা ছিল মোটামুটি শুকিয়ে গিয়েছে, তো আমি এটা আরেকটু পানি দিয়ে দিব যাতে এটা ভালো করে সিদ্ধ হয়। ঢাকনাটা সরিয়ে তো নেড়ে দিতে হবে, পানিটা অলমোস্ট শুকিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ছোট্ট একটা টিপস, সেটা হচ্ছে চিচিঙ্গাটা আপনারা যত চিকন করে স্লাইস করবেন আপনার সিদ্ধটা খুব তাড়াতাড়ি হবে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। পানিটা মোটামুটি শুকিয়ে গেছে, আমরা এখন সেই বাদা ডিমটা দিয়ে দিব। ডিম আর কাঁচামরিচটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে।
রান্না প্রায় শেষের দিকে লাস্ট মুহূর্তে আমরা যেটা সবসময় দিয়ে থাকি ধনে পাতা তো সেটা বরাবর আমি দিয়ে দিলাম এখন একটু নেড়ে দেব তো মোটামুটি শেষ তো আপনারা যখন দেখবেন যে পানিটা শুকিয়ে গেছে আর তেলটা যখন উপরে উঠে আসছে তখন বুঝবেন যে হাঁড়িটা হয়ে গেছে তখন আপনারা এটা তুলে ফেলবেন দেখতে পাচ্ছেন যে চিচিঙ্গা এবং ডিম দিয়ে ভাজিটা সম্পূর্ণ হয়ে গেল এখন এটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং এটা আপনি খুব স্বল্প সময়ের মধ্যে আপনি এটা বানাতে পারেন তো আপনারা বাসায় বানান আমরা বানিয়ে ফেলেছি ইনশাআল্লাহ তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানুষকে ভালোবাসবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ Thank you.